আসসালামু আলাইকুম, জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে, আপনাদের স্বাগতম। গতকালকে আমার ফার্স্ট ব্লগ দেখিয়েছিলাম বাড়ির, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট আসলো। তো হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি, যাওয়ার পথে কিছু ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গ্রামে যাওয়ার এই দৃশ্যটা অনেক ভালো লাগে, চারপাশের পরিবেশটা এত সুন্দর, আর গাছের কালারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল, মনটাই ভালো হয়ে গেল। এত সুন্দর একটা রাস্তা এবং হচ্ছে দুপাশের গাছ দেখতেই পাচ্ছেন, মানে একটা অপূর্ব দৃশ্য, গাছ থেকে না দেখলে বোঝাই যাবে না। তো হচ্ছে আমি বাইরের দিকে একটু দৃশ্য ধারণ করলাম, দেখতেই পাচ্ছেন। দিনটা খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু তারপর হচ্ছে রোদ উঠে গিয়েছিল, আর আমরা তো ভালো মতোই বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন বাড়ির রাস্তাটা, আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা কত সুন্দর লাগছে। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুকুর, তো এখানে হচ্ছে কচুরিপনা পরিষ্কার করা হচ্ছে, একটু পরে জাল ফেলবেন। তো আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে কচুরিপনা পরিষ্কার করার পর জাল ফেলা হবে, কিন্তু অনেক কাদা মাটি থাকায় জালটা টানতে অনেক কষ্ট হয়েছিল ওনাদের। তো প্রথমে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন অনেক কচুরিপনা জমা ছিল, ওনারা পরিষ্কার করছেন, দূর থেকে দেখা যাচ্ছে না ওনাদের, পানিতে ডুবেই হচ্ছে পরিষ্কার করছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল দৃশ্যগুলা, এবং গাছের পাতার কালারগুলা জাস্ট ঔসাম লাগছিল, এটা কাছ থেকে না দেখলে বুঝবেন না, এত সুন্দর পরিবেশ, এত ঠান্ডা আবহাওয়া ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। পরিষ্কার করার পর পুকুরে জাল ফেলা হলো, জালটা দূর থেকেই দেখতে পাচ্ছেন আপনারা, টান দিচ্ছেন ওনারা কিন্তু কাদার জন্য আসতেছে না, এবং কচুরিপনাও একদম নিচের দিকে যায় নাই। তো আমার ছেলে, দুইটা ছেলে আরও মানুষ দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এইদিকে আলহামদুলিল্লাহ মাছগুলো দেখতেই পাচ্ছেন, ওনারা হচ্ছে নিয়ে আসছেন সবগুলা মাছ। তো বাড়ির ব্লগের দ্বিতীয় পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ মাছগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর নড়ছিল, আমার ছেলেরা এই দৃশ্যগুলা খুব উপভোগ করে, আসলে গ্রামের যারা থাকে না যে বাচ্চারা, তারা এই দৃশ্যগুলা দেখার পর একটু আশ্চর্য হয়ে যায়, ওদের আসলে খুব ভালো লাগছিল, খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম আমরা সেদিন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দেখতেই পেলেন হচ্ছে আমার বাড়ির মাছ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে দ্বিতীয় পার্ট ছিল আমার বাড়ির ব্লগের। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফলো করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। তো এগুলো ছিল বিগ্রেড মাছ, এবং এখন আরও মাছ ওনারা নিয়ে আসছেন, দেখতেই পাচ্ছেন এখানে ছিল কাতলা, কাসকাপ, এই ধরনের মাছ ছিল। আপনাদের কার কার বাড়ির পুকুরে এরকম মাছ আছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আবারও বলছি অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার ফলো করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বাই, আল্লাহ হাফিজ।